আপনারা মোবাইল ফোনের ব্রাউজারে এসে অ্যাড্রেস বারে বিডি পুলিশ টাইপ করবেন, তারপরে চলে আসবেন বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট। সেখান থেকে রিক্রুটমেন্ট ইনফরমেশনে ক্লিক করবেন। তারপরে ক্লিক করার পর ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ডে রিক্রুটমেন্টের ইনফরমেশান। তো আপনি ট্রেনিজ রিক্রুটমেন্ট কনস্টেবল এখানে ক্লিক করে, দুইটা অপশন আছে, ডাউনলোড ভিউ, ভিউ করতে পারেন অথবা ডাউনলোড করতে পারেন। এখানে ডাউনলোড বা ওপেন এই জায়গায় ক্লিক করলে আপনার ফাইলটি ডাউনলোড হবে। ডাউনলোডটি আপনারা দেখতে পাবেন আপনার ডাউনলোড হিস্ট্রি থেকে। এখানে দেখেন আমার ফাইলটি ডাউনলোড হচ্ছে, ইতিপূর্বে আমি ফাইলটি ডাউনলোড করে রেখেছি, তো আমি ডাউনলোডটি বন্ধ করে দিচ্ছি। এখান থেকে আপনি ফাইলটি ওপেন করবেন। ওপেন হয়ে গেলে ফাইলে অর্থাৎ পুলিশের কনস্টেবল রিক্রুটমেন্টের মূল যে বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। আবেদন অনলাইনে শুরু হবে 19 জানুয়ারি থেকে এবং শেষ হবে 7ই ফেব্রুয়ারি। তো এর মধ্যে আপনারা আপনাদের আবেদনটি শেষ করবেন। তো আবেদন করার জন্য যে বিষয়গুলো আপনাদের লক্ষ্য করতে হবে, প্রার্থীর যোগ্যতা, কি কি প্রার্থীর যোগ্যতা থাকলে বাংলাদেশ পুলিশে আবেদন করতে পারবেন। 1 নম্বর আবেদন হচ্ছে বয়স হতে হবে 18 হতে 20 বছর। তো কাদের বয়স 18 থেকে 20 বছর হবে এবং কখন হবে, অর্থাৎ 7ই ফেব্রুয়ারি 2024 তারিখের মধ্যে যদি কোনো প্রার্থীর, আবেদনকারী প্রার্থীর বয়স যদি 18 থেকে 20 বছর হয়, তাহলে সে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে আবেদনের যোগ্য। এখানে তার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, জিপিএ কমপক্ষে 2.5 থাকতে হবে, আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বিবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। তার সাথে সাথে আছে পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থীদের জন্য নির্দিষ্ট শারীরিক যোগ্যতা, উচ্চতা আছে, বুকের মাপ, ওজন এবং দৃষ্টি শক্তি, এগুলো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এগুলো দেখে আপনারা নিজ দায়িত্বে আবেদন করবেন। এখন হলো আপনার এগুলো গেল আবেদনের যোগ্যতা। এখন আবেদনটি আপনি কীভাবে আবেদন করবেন, তো প্রথমেই চলে আসবেন আবেদনের প্রথম নিয়মাবলী। প্রথমে আপনারা পুলিশ ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে এসে আপনারা আপনাদের তথ্যগুলো সম্পূর্ণ সঠিক এবং সুন্দরভাবে দিয়ে আপনাদের নিজ নিজ আবেদনটি কমপ্লিট করবেন। আবেদনটি কমপ্লিট করার পূর্বে আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে, সাথে আপনার স্বাক্ষর থাকতে হবে এবং ছবি। তো স্বাক্ষর লাগবে আপনাদের, যেটি হলো দৈর্ঘ্য হলো 300 পিক্সেল বাই 80 পিক্সেল এবং রঙিন ছবি দৈর্ঘ্য পুষতে হবে 300 বাই 300 পিক্সেল। তো এই কাজটি, ছবির কাজটি আপনারা যে কোনো ওয়েবসাইট অথবা যে কোনো কম্পিউটারের দোকান থেকে সাহায্যটি করে নিতে পারেন, অথবা অনলাইনে যে কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনারা এই ছবির সাইজটি নিজ নিজ করে নিতে পারেন। এগুলো ঠিকঠাক থাকলে আপনারা আবেদনটি করতে পারবেন। তবে আবেদন যদি আপনি নিজেই করেন মোবাইল দিয়ে, তাহলে কোনো কথাই নেই। আর যদি আপনি আবেদন কোনো কম্পিউটার দোকান থেকে হেল্প নিয়ে আবেদন করতে তাও করতে পারেন। তা আবেদনের জন্য আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা পাবেন, প্রিপেড মোবাইল নাম্বার অর্থাৎ টেলিটকের প্রিপেড মোবাইল থেকে 40 টাকা সার্ভিস চার্জ জমা দিয়ে আবেদনটি কনফার্ম করবেন। আবেদনের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যেটি আপনারা করবেন, সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন প্রথমে SMS দেবেন। SMS-এর প্রথমে আপনারা TRC বড় হাতে লিখবেন, তারপরে স্পেস দেবেন, তারপরে আপনার আবেদন করার মানে অর্থাৎ আবেদন সাবমিট করার পর যে ইউজার আইডি পাবেন সেটি বসে দেবেন, তারপরে 16,222-এ সেন্ড করবেন। তারপরে আপনাদের কাছে ফিরতি মেসেজ আসবে, মেসেজে প্রার্থীর নাম এবং টাকার পরিমাণ দেওয়া থাকবে, তারপরে দেওয়া থাকবে
মেসেজটি আপনি কিভাবে পাঠাবেন। তো আগের মতোই TRC বরাতে স্পেস ইএস এবং পিন নাম্বার দিলে আপনার দিয়ে আবারও 16,222 সেন্ড করতে হবে। সেক্ষেত্রে আপনার পেমেন্টটি সাকসেসফুলভাবে হয়েছে এরকম একটা মেসেজ আসবে, অর্থাৎ কনগ্রাট অ্যাপ্লিক্যান্ট নেম এবং ইওর পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি, এইরকম একটি মেসেজ আসবে। যদি কোনো ভুল হয় তাহলে আপনি হেল্পলাইনে যোগাযোগ করবেন, তবে অবশ্যই যোগাযোগ করার কোনো দরকার নেই। এখন বিষয় হলো আপনার আবেদনটি কীভাবে হবে। প্রথমত প্রাথমিক নির্বাচন অর্থাৎ প্রিলি রিক্রুটমেন্ট হবে। এক্ষেত্রে আপনার আবেদনকারীর মাপ স্বাস্থ্যসম্মত বিধিমত আছে কিনা এগুলো দেখবে, ফিটনেস সার্টিফিকেট, ফিজিক্যাল ইনরোলমেন্ট যেটা বলছে এটি দেখার পর আপনাদের যে কাজগুলো আছে যা শারীরিক মাপ কাগজ যাচাই বাছাই এগুলো করবে, তারপরে আপনাকে হয়তো বা লিখিত পরীক্ষার জন্য ডাকতে পারে। তারপরে আপনাদের মূল কাজ হবে, তো এই নিয়মগুলো আপনারা দেখে নেবেন। আবেদনটি কিভাবে হবে এখানে আপনাদের লিখিত আছে, মনস্তাত্ত্বিক এবং মৌখিক পরীক্ষা হবে। এগুলো আপনারা অবশ্যই দেখে নিয়ে নিজ দায়িত্বে আবেদনটি কমপ্লিট করবেন। তবে আবেদন করার পূর্বে অবশ্যই আপনাদের সিনিয়র কোনো ভাই অথবা বোন অথবা অভিভাবকের সাথে বিডি পুলিশের অর্থাৎ বাংলাদেশ পুলিশের এই সার্কুলারটি তাদের কাছ থেকে দেখে নেবেন এবং যে নিয়মকানুনগুলো আছে সেগুলো যথাযথ প্রতিপালন করবেন। অবশ্যই আপনাদের আবেদন সুস্বাস্থ্যভাবে সুন্দরভাবে সম্পূর্ণ হোক এই প্রত্যাশা করে শেষ করছি। আপনারা অবশ্যই এই চাকরির বিজ্ঞপ্তির ভিডিও টিউটোরিয়ালটি অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব মাঝে শেয়ার দেবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।